কে এই মোহাম্মদ কাসিম কি তার উদ্দেশ্য চলুন জেনে আসি বিস্তারিত তা সম্পর্কে মোহাম্মদ কাসিম যিনি তার স্বপ্নে তিনশত বারেরও বেশি সময় ধরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সম্মানিত হয়েছেন তিনি তার মাথা উত্তোলন করতে কখনো সাহস পেতেন না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখ দেখতে তবে তিনি ব্যাখ্যা করেছেন যে অভিজ্ঞতা হল সেখানে অনেক নূর থাকে এবং আমি শ্রদ্ধার সাথে সেখানে দাঁড়িয়ে থাকি ও তার সাথে কথা বলি পাকিস্তানি সংবাদপত্রে প্রকাশিত মোহাম্মদ কাসিম বিন আব্দুল কারিমের ছবি সহ সাক্ষাৎকারের অনুবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মানবজাতিকে অন্য কারো চেয়ে অনেক বেশি ভালোবাসেন এবং তিনি ক্ষমাশীল পরম দয়ালু তিনি একটি আত্মার উপর যা সে সহ্য করতে পারে না তার চেয়ে বেশি বোঝা চাপিয়ে দেন না কারণ ন্যায় তার একটি গুণাবলী কাউকে দয়া বা একটি আশীর্বাদ দেন তার রহমত দ্বারা এটা তার উপরে লাহোরের নাগরিকদের উপরও আল্লাহরও বিশেষ সহমত রয়েছে মোহাম্মদ কাশিম ইবনে আব্দুল করিম যিনি বিয়াল্লিশ বছর বয়সী এবং গত আঠাশ বছর ধরে আল্লাহ ও রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে আবির্ভূত হয়েছেন এবং তার এই বৈশিষ্ট্য তাকে আমাদের বাকি সকলের থেকে আলাদা করে বিশেষ করে একেশ্বরবাদ তাওহিদের উপাদান তার স্বপ্নের মধ্যে সবচেয়ে বেশি লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ মোহাম্মদ কাসিম আমাদেরকে বলেছিলেন যে তার স্বপ্নে অন্যান্য সব জিনিসের উপর অগ্রাধিকার দেওয়া জিনিসটি হল শিরক এদিয়ে চলা এবং এটি সাফল্যের চাবিকাঠি মোহাম্মদ কাসিমের আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এবং তার শেষ ও চূড়ান্ত রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য সত্যিকারের ভালোবাসা রয়েছে মোহাম্মদ কাশিম যিনি তার স্বপ্নে তিনশত বারেরও বেশি সময় ধরে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখে সম্মানিত হয়েছেন তিনি তার মাথা উত্তোলন করতে কখনও সাহস পেতেন না এবং নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পবিত্র মুখ দেখতে তবে তিনি ব্যাখ্যা করেছেন যে অভিজ্ঞতা হল সেখানে অনেক নূর থাকে এবং আমি শ্রদ্ধার সাথে সেখানে দাঁড়িয়ে থাকি ও তার সাথে কথা বলি তিনি আরও বলেন যে তিনি পাঁচ বছর বয়সে তার প্রথম স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নে যখন তার বাড়ির ছাদ থেকে আকাশে যাবার সিডি আরোহণ করেন তখন অবশেষে তিনি এমন একটি বিন্দুতে পৌঁছলেন যেখানে তিনি মনে করেছিলেন যে এই সিডি সোজা তাকে নিয়ে যাবে সমূহের একমাত্র পালনকর্তা আল্লাহ ওয়া তায়ালার কাছে মোহাম্মদ কাশিম আরও বলেন যে তিনি বারো বা তেরো বছর বয়সী ছিলেন যখন তার স্বপ্নের মধ্যে প্রথমবারের মতো আল্লাহ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া উপস্থিত হন এবং তারপর সতেরো বছর বয়স থেকে তিনি ধারাবাহিকভাবে এই ধরনের ঐশ্বরিক স্বপ্নগুলো ধারণ করেছিলেন দুই সালে প্রথমবারের মতো আল্লাহ ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি স্বপ্নে আদেশ দেন যেন সবার কাছে আমার স্বপ্নগুলো প্রচার করি তিনি আরও যোগ করেছেন যে তখন থেকে তিনি তার স্বপ্নগুলো সকল ইসলামিক দেশগুলির ওয়েবসাইটে পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও সরকারি ওয়েবসাইটগুলিতে এবং পাকিস্তান সেনাবাহিনীর ওয়েবসাইটগুলিতে শেয়ার করেছেন মোহাম্মদ কাসিম বলেন তার স্বপ্নের প্রথম চিহ্ন হল যে শত্রুরা পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত এবং বিচ্ছিন্ন করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ পাকিস্তানকে রক্ষা করবেন এবং পাকিস্তান ইসলামী বিশ্বের নেতা হবে পাকিস্তান অনেক অগ্রগতি অর্জন করবে এবং একটি অত্যন্ত উন্নত দেশ হয়ে উঠবে এটি উন্নতি করবে এবং এমনকি নিজেই সব কিছু তৈরি করবে এবং সুশাসন ও সামাজিক ন্যায়বিচারের এমন একটি ব্যবস্থা গঠন করা হবে যা কেবলমাত্র মুসলমান নয় এমনকি ও মুসলিমরাও বাকি বিশ্ব থেকে এসে পাকিস্তানে বসবাস শুরু করবে ইসলামের উত্থানে পাকিস্তান ও তার সেনাবাহিনী প্রধান ভূমিকা পালন করবে তার কথোপকথনের সময় পাদভারত উত্তেজনাকে সবার দৃষ্টিগাচর করার জন্য মোহাম্মদ কাশিম বলেন বিশ মার্চ দুই সালের স্বপ্নের মধ্যে তিনি পাকিস্তানের সেনাবাহিনীকে পক্ষাঘাতগ্রস্ত করার জন্য একটি ভারতীয় ষড়যন্ত্র দেখেছিলেন শত্রুরা পাকিস্তানি সেনাবাহিনীর খাবারে কিছু রাসায়নিক মিশ্রিত করে যার মাধ্যমে সেনাবাহিনীকে পক্ষাঘাত করার চেষ্টা করা হয় তারপর ২৬ মে দুই হাজার আঠারো এর একটি স্বপ্নে মোহাম্মদ কাসিমকে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছিল যে এই খাদ্যটি জ্বালানি এবং ডলার কারণ যখন ডলার থাকে না তখন আমরা কোনো জ্বালানি কিনতে সক্ষম হব না এবং যদি তা ঘটে তবে দেশের পরিবহন এবং সেনাবাহিনীর গতিবিধি ক্ষতিগ্রস্ত হবে মোহাম্মদ কাসিম আরও বলেছেন যে যখন শত্রুরা পাকিস্তানের দিকে অগ্রসর হতে শুরু করে তখন পাকিস্তানের জনগণ পাক সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকে এবং শত্রুদের সাথে যুদ্ধ করার জন্য তিনি নিজেকে সামনের সারিতে খুঁজে পান মোহাম্মদ কাশিম আরও ব্যাখ্যা করেছেন যে নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অবিশ্বাসী মিশরীয় রাজা ও তার জনগণকে দুর্ভিক্ষ এবং দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন তা স্বপ্নের ব্যাখ্যা করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি তৈরি করেছিলেন একইভাবে পাকিস্তানকেও এই ঐশ্বরিক স্বপ্নের আলোকে নিজেকে প্রস্তুত করতে হবে এবং তিনি সেনাবাহিনীর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি করার জন্য সেনাবাহিনীর প্রধানকে একটি বার্তা দিয়েছেন আমাদের সেনাবাহিনীকে সর্বাধিক সুবিধা প্রদান করতে হবে এবং এর মান বাড়ানো দরকার যাতে ভবিষ্যতে আমরা যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমাদের সাথে কথা বলার সময় মোহাম্মদ কাসিম বলেন এই যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে ব্যাপক ধ্বংসজ্ঞ চলবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই যুদ্ধের ফলে যুদ্ধক্ষেত্র হবে আরব দেশগুলো মধ্যপ্রাচ্যের লোকেরা শান্তির সন্ধানে পাকিস্তানে স্থানান্তরিত হবে এবং পাকিস্তানকে তাদের বাসস্থান ও আশ্রয় প্রদানের ব্যবস্থা করতে হবে এই বৈঠকে মোহাম্মদ কাশিম বারবার কালো জঙ্গি বিমানের কথা বলেছেন এবং কিভাবে এই কালো জঙ্গি বিমানগুলি পাকিস্তানের সীমানা রক্ষা করবে এবং এই কালো জঙ্গি বিমানগুলো বিশ্বের সবচেয়ে উন্নত বিমান হবে বলে উল্লেখ করেছেন এবং তারা অপরাজেল হবে এই কালো জঙ্গি বিমানগুলো আল্লাহ শুভানাহু ওয়া তায়লার কাছ থেকে বিশেষ সহমত পাবে এবং তাদের সহায়তায় আমরা গাজওয়াহিনদের আগেই কাশ্মীরকে মুক্ত করে দেব এবং ভারত এই কালো জঙ্গি বিমানগুলির কারণে এত ভয় পাবে যে এটি একা পাকিস্তানে আক্রমণের সাহস করবে না মোহাম্মদ কাশিম আরও ব্যাখ্যা করেছেন যে যখন এই কালো জঙ্গি বিমানগুলো মুসলিমদের হারিয়ে যাওয়া অঞ্চলগুলি পুনরুদ্ধারের জন্য মধ্যপ্রাচ্যে প্রবেশ করবে তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়কেই পরাজিত করবে এবং তাদেরকে থামাতে সেখানে কেউ থাকবে না শেষ সময়ের ঘটনাবলী সম্পর্কে আমাদের সাথে কথা বলার সময় মোহাম্মদ কাশিম বলেন তিনি তার স্বপ্নে দাজ্জালকে অনেকবার দেখেছেন এবং তিনি দেখেছেন ইয়াজুজ ও মাজুজ যখন তারা মুক্তি পায় ও আক্রমণ করে তিনি বলেন আমি স্বপ্নে নবী ঈশা আলাইহি ওয়াসাল্লামকেও কেউ দেখেছি এবং তার অবতরণের পর মুসলমানরা তার সাথে বসবাস করা শুরু করেছে তার কথোপকথনের সময় মোহাম্মদ কাশিম যে বিষয়ের উপর সর্বাধিক জোর দিয়েছিলেন তা হল শিরক এড়িয়ে চলা উচিত এবং এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেছিলেন যে একবার আমরা শিরক ও তার রূপগুলো থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি এবং রাষ্ট্রে আল্লাহ শুভানাহু ওয়া তায়ালার আদেশ অনুযায়ী শরীরত পালন করি রাষ্ট্রীয় পর্যায়ে সকল শিরক ধ্বংস করি তারপর আল্লাহ আমাদের উপর তার আশীর্বাদ ও রহমত বর্ষণ করবেন তিনি আমাদেরকে এমনভাবে প্রদান করবেন যেখানে আমরা কল্পনাও করতে পারি না কিন্তু যতক্ষণ না শিরক ও তার সকল রূপগুলো সম্পূর্ণভাবে নির্মূল হয় ততক্ষণ আল্লাহ সাহায্য আসবে না এবং আমরা অন্ধকারে হারিয়ে যাব এবং আমরা অগ্রগতি লাভ করব না শুধু এরকম কল্পনা করুন যে শিরককে এড়িয়ে চলা হল একটি চাবিকাঠি যা দিয়ে অগ্রগতি ও কল্যাণের সকল দরজা খুলে যাবে যা আমরা এ পর্যন্ত খুলতে ব্যর্থ হয়েছি একসময় আমরা রাষ্ট্রীয় পর্যায়ে শিরক বিলুপ্ত করলে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে পাকিস্তান বিশ্বের বাকি অংশকে অতিক্রম করবে এবং একটি বাস্তব কল্যাণ রাষ্ট্র হয়ে উঠবে এবং বিশ্ব পাকিস্তানের অগ্রগতি ও সমৃদ্ধির উদাহরণ দেবে মোহাম্মদ কাশিম ব্যাখ্যা করেছেন যে শিরক এড়িয়ে চলার জন্য তিনি সবচেয়ে বেশি চাপ দেওয়ার কারণটিও এই কারণে যে সকল নবীর মাধ্যমে আল্লাহর প্রেরিত সর্বপ্রথম বার্তাটি হল শিরক এড়িয়ে যাওয়া এবং একেশ্বরবাদ তাওহিদের উপর দৃঢ় থাকা এবং শেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে তাওহিদের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাদেরকে শির্ক ধ্বংস করতে বলেছিলেন এবং তারপর সফল সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট উম্মত হিসাবে আমাদেরও তার সুন্নাহ অনুসরণ করতে হবে এবং একটি সফল ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় পর্যায়ের সকল শিরক অপসারণ করা দরকার মোহাম্মদ কাসিম তার হৃদয়ের গভীর থেকে উম্মতকে যে বার্তা দিয়েছেন তা হল যে যদি তারা সফল হতে চায় তবে তার ব্যক্তি এবং তার গুণাবলীর মধ্যে মানে আল্লাহর সাথে কোন প্রকারের কোনো অংশীদারকে সংযুক্ত করবেন না দিনে এবং রাতে সুহান আল্লাহি বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম জিকরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পবিত্রতা ও মহিমা বর্ণনা করুন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম উপর সবসময় দুরুদ ও সালাম পড়ার মাধ্যমে শান্তি ও আশীর্বাদ পাঠান তার কথোপকথনের সময় মোহাম্মদ কাশিম আরও উল্লেখ করেছিলেন যে যখন তার স্বপ্নগুলোর খবর শীর্ষস্থানীয় নেতৃত্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের কাছে পৌঁছায় তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে তাদেরকে সাক্ষ্য দেবেন যে কাশিমের স্বপ্নগুলো সত্য এবং তা আল্লাহর কাছ থেকে এসেছে এবং এই ঘটনাগুলোই ঘটতে যাচ্ছে যেমন কাশিমকে তার স্বপ্নে দেখানো হয়েছে এবং তারপর আল্লাহর সাহায্যে আমরা ইসলাম ও পাকিস্তানকে রক্ষা করি